প্রিয় দর্শক মন্ডলী, শিবপুর ভিলেজ লাইভের পক্ষ থেকে সকলকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি চৌবাড়িয়া হাটুক নামে হাট নামে একটি হাটে। এই হাটটি নওগাঁ জেলায় অবস্থিত। আজকে 15 ফেব্রুয়ারি 2019 শুক্রবার। দেখছেন কিছু ইন্ডিয়ান গরু, যাকে বলা হয় গোল্ডার গরু। আমরা এখন গরুগুলোর দাম জানবো। ওরে ভাই, সামনে গরুটা কত দাম চাচ্ছেন? সাদা ডাইডে ২৪০ আর মাংস কত হতে পারে? ৮ মন মোটামুটি। আপনি বিক্রি দামটা বলেন। ওরে বলেন একটু বিক্রি দামটা বলেন। বিক্রি দাম ২ লাখ। দেখছেন সামনে গরুটি ২৪০ হাজার দাম চাচ্ছে। 2 লাখ হলে দিবে বলছে, আপনি নিলে হয়তো কম করতে পারেন। বড় ভাই, সামনে গরুটা কত দাম চাচ্ছেন? গরুর দাম ৩২০। ৩২০ হাজার একটা? দুটাই জোড়া? হ্যাঁ, জোড়া ৩২০ হাজার না? এখানে সামনে দুটি গরু ৩২০ হাজার দাম চাচ্ছে। জোড়া দুটি গরু ৩২০ হাজার টাকা, এটা ওনাদের চাওয়া দাম। ভাই, দুটা গরুটা মাংস কত হতে পারে? ১৫ মন আপনার তো ৩২০ হাজার টাকা, এটা আপনার চাওয়া দাম, এটা বিক্রয় দামটা বলেন। ২০ হাজার বাদ দেন ৩ লক্ষ। সামনে দুটি গরু ৩ লক্ষ হলে দিবে বলছে। বড় ভাই, গরু দুটা জোড়া কত যাচ্ছেন? জোড়া কত যাচ্ছেন গরু দুটা? হ্যাঁ বড় ভাই, একটু কথা বলেন। কি ভাই, গরু দুটা জোড়া কত যাচ্ছেন? ৩৫০ দাম যায় ৩৫০০ বিক্রি দামটা বলেন। বিক্রি ভাই কেন করে কব, আল্লাহ জানে। এটা তো ভাই কথা বললেন না ভাই। না না, ভালোই কথা বললেন। কত ভাগ্যটা আছে কেন? আপনি তো একটা বিক্রি এর মধ্যে দিলেন। ও, ২৫ লক্ষ টাকা দেখছেন, ৩৫০০০ টাকা দাম যাচ্ছে। ২৫ লক্ষ টাকা হলে দিবে দুটি গরু একসাথে। ৩৫০০০ দাম চাচ্ছে, ২৫ লক্ষ হলে দিবে। আপনি নিলে হয়তো আরো কম
পেতে পারেন। দেখেন দুইটি গরু আড়াই লক্ষ টাকা। আরো দুটি গরুর দাম জানবো আমরা। সামনের গরু দুটি গাড়ি যদি দৌড় মারে এগুলো বড় ভাই জোড়া কত যাচ্ছেন গরু দুটো? যাচ্ছি ভাই সাড়ে চার লক্ষ। সাড়ে চার লক্ষ? হ্যাঁ। মাংস কতটুকু হতে পারে? মাংস হ্যাঁ মাংস আঠারো মন। আঠারো মন আনুমানিক আঠারো মন। আপনি মোটামুটি এটা তো আপনার চাওয়া দাম বললেন, একটু বিক্রয় দামটা বলেন। বিক্রয় দাম? হ্যাঁ বিক্রয় দাম সাড়ে তিন লাখ পর্যন্ত হলে বেশ। সাড়ে তিন লাখ এর নিচে না? দেখেন দুটি গরু সাড়ে তিন লক্ষ টাকা হলে দিবে। বড় ভাই জোড়া কত যাচ্ছেন গরু দুটা? কত দিবে? আপনার দামটা শুনতে যাচ্ছি। দুই লাখ বিশ। আপনি বিক্রয় দামটা বলেন, এটাই বিক্রয় দাম? একদমই তার ভাই গরু বিক্রি হয় না, একটু বিক্রয় দামটা বলেন। এক লক্ষ নব্বই। আচ্ছা গরু দুটোর মাংস কত করতে পারে? নয় মন। দেখছেন সামনে দুইটি গরু এক লক্ষ নব্বই হাজার হলে দিবে। দেখেন গোল্ডার গরু এক লক্ষ নব্বই হাজার জোড়া। কাকু জোড়া কত যাচ্ছেন গরু দুটো? একশো এক লক্ষ আশি হাজার। এটা তো আপনার চাওয়া দাম, একটু বিক্রয় দামটা বলেন। বিক্রয় দামটা শুনতে চাচ্ছি। তো বিক্রয় দাম বললেন না, মোটামুটি বলেন বিক্রয় দামটা। ষাট দাম বলেছে এক লক্ষ। দেখছেন সামনে দুইটি গরু এক লক্ষ সত্তর হাজার হলে, সত্তর হাজার হলে দিবে এক লক্ষ। দেখুন দুইটি গরু এক লক্ষ সত্তর হাজার। সামনে আমার সামনে আর দুটি গরু দেখতে পাচ্ছেন বোল্ডার গরু, এগুলো এগুলো ইন্ডিয়ান গরু। গরু দুটি আমরা দাম জানবো। গরু ভাই কত দাম চাচ্ছেন দুটো গরু? সাড়ে চার লক্ষ। বিক্রয় দামটা বলবেন, কত দেবেন বলেন? সামনে দুটি গরু সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছে। সামনে দুটি গরুর দাম জানবো। জোড়া কত যাচ্ছেন?
জোড়া কত যাচ্ছেন গরু দুটো? জোড়া যাচ্ছে 170। 170,000। আপনার বিক্রয় দামটা বলেন। বলেন আপনি না বললে হয়, আমরা বলেন একটু শুনতে চাচ্ছি আমরা। বলেন আপনি বিক্রয় দামটা মোটামুটি বলেন। বলেন বিক্রয় দামটা। ভিডিওতে ছাড়বে তোমার ছবি টিভি দেখা যাবে বা কি বলছেন? এক লক্ষ 60,000 হলে দিবেন। সামনে গরু দুটি 1,60,000 হলে দিবে বলছে।